ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিতের 10.2 অনুশীলনী নিয়ে 17 নম্বর অঙ্কটা আজকে করব। এটা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা সচরাচর পরীক্ষায় এসে থাকে, বিস্তৃতি অঙ্ক। দেখো প্রশ্নটা কি বলল, এ প্লাস বি এক্স টু দি পাওয়ার এন একটি বীজগণিতীয় রাশি, ক নম্বরে প্রশ্ন বলা হলো এ ইকুয়াল টু ওয়ান, বি ইকুয়াল টু টু এবং এন ইকুয়াল টু ফাইভ হলে পাস্কেলের ত্রিভুজ ব্যবহার করে রাশিটির বিস্তৃতি নির্ণয় কর। তাহলে ক নম্বর প্রশ্নের উত্তরটাই আমরা আগে করে নেই। দেখো 17 ক প্রদত্ত রাশি কী দেওয়া আছে, এ প্লাস বি এক্স টু দি পাওয়ার এন, এ ইকুয়াল টু ওয়ান, বি ইকুয়াল টু টু, এন ইকুয়াল টু ফাইভ বলে এটা কমা দিলে ভালো হয়। এ প্লাস বি এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু হয় এই এর জায়গায় ওয়ান বসালাম, বির জায়গায় টু বসালাম, আর এক্স এক্স ঠিকই রইল, আর এন এর জায়গায় ফাইভ বসালাম, তাহলে ওয়ান প্লাস টু এক্স টু দি পাওয়ার ফাইভ। পাস্কেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে আমরা যেহেতু পাওয়ার ফাইভ আছে তাহলে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা কোণ নিলাম ত্রিভুজের। দেখো এক এক যোগ করলে দুই, দুই আর এক যোগ করলে তিন, এখানে দুই আর এক যোগ করলে তিন, তিন আর এক যোগ করলে চার, তিন তিন যোগ করলে ছয়, তিন আর এক যোগ করলে চার, চার এক যোগ করলে পাঁচ, ছয়ের পাশে দশ, ছয় ছয়ের চারে দশ, চার একে পাঁচ, দুই পাশে দুইটা, তাইলে এই পাঁচ ঘন পর্যন্ত নিলাম পাস্কেলের ত্রিভুজটা। এবার আমরা এই পাওয়ার যেহেতু ফাইভ, এই লাস্টের ঘরটাই ধরব ওয়ান, ওয়ানের পাওয়ার যদি ফাইভ দিয়ে তাতে এটাই থাকে, প্লাস এই যে দেখো এখানে ফাইভ, টু এক্স, টু এক্সের পাওয়ার ওয়ান থাকলে টু এক্সই থাকে। এরপর দেখো টেন, এই টেন, টেনের সাথে টু এক্সের পাওয়ার স্কোয়ার বা একটা করে পাওয়ার, এরপর টেন, টু এক্সের পাওয়ার কিউব, এরপর ফাইভ, টু এক্সের পাওয়ার ফোর, এরপরে লাস্টে ওয়ান মানে সংখ্যা এক, তাহলে টু এক্সের পর ফাইভ হবে লাস্টে। এটা যদি আমরা একটু সিম্পল করি, এখানে টেন এক্স হবে, এখানে দুদিন চার চার দশ চল্লিশ এক্স স্কোয়ার, এখানে দুদিন চার চার আট, আট দশকে আশি এক্স কিউব, এখানে ষোলো বা ষোলো আশি এক্স পাওয়ার ফোর, আর এখানে বত্রিশ, দুজনের চার চার আর আট গুণে ষোলো, ষোলো দুগুণে বত্রিশ, অর্থাৎ দুইয়ের পাওয়ার পাঁচ থাকলে বত্রিশ হয়, বত্রিশ এক্স টু দি পাওয়ার ফাইভ। তাহলে উত্তরটা হয়ে গেল আমাদের, ক নম্বর উত্তরটা হয়ে গেল। এবার আমরা ক নম্বরের প্রশ্নটা দেখে আসি। ক নম্বরে বললো বি ইকুয়াল টু থ্রি এবং এন ইকুয়াল টু সেভেন বলে রাশিটির বিস্তৃতির এক্স টু দি পাওয়ার ফোর এর সহক বাইশ হাজার ছয়শো আশি বার, তাহলে এর মান নির্ণয় কর। এক্স টু দি পাওয়ার ফোরের সহক একটা দেওয়া আছে, তাইলে এর মান নির্ণয় করতে বলছে। দেখো বি ইকুয়াল টু থ্রি দেওয়া আছে, এন ইকুয়াল টু সেভেন দেওয়া আছে, তাইলে এ প্লাস বি এক্স টু দি পাওয়ার এন সমান সমান কী দাঁড়ায়, এ প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার সেভেন, এনের মান সেভেন আর বির মান থ্রি। এটা যদি আমরা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে বিস্তৃতিটা করি তাহলে কী দাঁড়ায়, দেখো এ প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার সেভেন, তাইলে এ সেভেন থাকলো, সেভেন এর নিচে এক, এর একটা পাওয়ার কমে গেল, আর ওয়াইয়ের ঘরে যেটা থাকে তার একটা পাওয়ার বাড়লো, অর্থাৎ প্রথমে ছিল শূন্য এখন হল এক। এরপরে সেভেন নিচে দুই দিলাম, এক্সের ঘরে যেটা তার পাওয়ার একটা কমলো, ওয়াইয়ের ঘরের পাওয়ার একটা বাড়লো, প্লাস সেভেনের নিচে তিন দিলাম, এক্সের ঘরের পাওয়ার একটা কমলো, ওয়াইয়ের ঘরের একটা বাড়লো, এরপরে সেভেনের নিচে চার দিলাম, এক্সের ঘরের পাওয়ার একটা কমলো, ওয়াইয়ের ঘরের পাওয়ার একটা বাড়লো। এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার ফোর আসে, এই জন্য আমরা আর ঘর নিলাম না, প্লাস ডট 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 দিয়ে দিলাম। এবার আমরা একটু সিম্পল করবো, এ টু দি পাওয়ার সেভেন রইল,
এটা দুই পর সিক্স এখানে রইল, আর এটা হলো তিন সাথে একুশ এক্স, এখানে সাতের নিচে দুই মানে কি সাত, ছয় নিচের দিকে দুই ঘর, উপর দিকে এক দুই ঘর, এক দুই, এরপর ফাইভ, এখানে স্কোয়ার করে তিন যেগুলো এক্স স্কোয়ার। এরপরে দেখো এটা যদি সাতের নিচে তিন আছে, তিনবার নিলাম, তিন ঘর নিচের দিকে সাত ছয় পাঁচ, আর তিন ঘর উপরের দিকে এক থেকে এক দুই তিন, এরপর ফোর, আর তিনের পর যদি কিউ হয় তিন দেখে নয় তিন নং সাতাশ এক্স কিউ। এরপরে দেখো সাতের নিচে চার আছে মানে কি সাতের থেকে নিচের দিকে চার ঘর সাত ছয় পাঁচ চার, আর একের থেকে উপরের দিকে চার ঘর এক দুই তিন চার, এ কিউব, এ কিউব রইল, আর থ্রির পর ফোর মিলে হয় একাশি, তিন থেকে হয় তিন নং সাতাশ তিন সাতাশে একাশি, এই শুধুমাত্র ফোর। এরপর দেখো আরেকটু সিম্পল করলে পরে আমাদের এটা দিব সেভেন, তারপরে একুশ, এটা দিব সিক্স এক্স, এরপরে এটাকে কাটাকাটি করে গুণ করলে পরে দেখো এটা যদি কাটাকাটি করি এটা হয় তিন, এর সাথে একুশ নয় একুশ হয় আমাদের একশো উননব্বই, এটা দিব ফাইভ এক্স স্কোয়ার। এরপরে এটা কাটাকাটি করে দেখো এই এখানে ছয় আর এই ছয় কেটে দিলাম, পাঁচশত পঁয়ত্রিশ, পঁয়ত্রিশকে সাতাশ দিয়ে গুণ করলে হবে নয়শো পঁয়তাল্লিশ, এটু দিব ফোর এক্স কিউ। এরপরেটা দেখো এই দুই তিন আর ছয় কাটলাম আর চার কেটে দিলাম, এখানে থেকে পাঁচ সাত পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ সাথে যদি একাশি গুণ করি তাহলে হয় আঠাশশো পঁয়ত্রিশ, এই কিউ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ডট ডট ডট। এখানে দেখো এক্স টু দি পাওয়ার ফোরের সহ কিন্তু আছে আঠাশশো পঁয়ত্রিশ এ কিউ, তাহলে প্রশ্ন মতে আঠাশশো পঁয়ত্রিশ এ কিউব সমান সমান প্রশ্ন মধ্যে দেওয়া ছিল বাইশ হাজার ছয়শো আশি এক্স ফোরের সহ, তাইলে আমরা এই এ কিউব রাখলাম আর তার সাথে যেটা সংখ্যা গুণ ছিল ডান পাশে এসে ভাগ হইল, এটাকে পুরাটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে কাটি তাহলে আমাদের আসে আট, তাহলে এ কিউব ইকুয়াল টু আট পাইলাম, আটকে আমরা দুই কিউব করলাম, কিউব কিউব যদি আমরা বাদ দিয়ে দেই এ ইকুয়াল টু টু, আমাদের এর মানটাই কিন্তু চা হয়েছিল, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার আমরা গ নম্বরের প্রশ্নটা দেখে আসি, দেখো গ নম্বর বললো এ ইকুয়াল টু টু এবং বি ইকুয়াল টু ওয়ান মনে রাশিটির বিস্তৃতির পঞ্চম ও ষষ্ঠ পদের সহ সমান হয়, তাইলে এন এর মান নির্ণয় করো, পঞ্চম ও ষষ্ঠ পদের সহ সমান হইলে এন এর মান নির্ণয় করতে বলছে অঙ্কে চলে যাই। দেখো দেওয়া আছে এ ইকুয়াল টু টু, বি ইকুয়াল টু ওয়ান, তাইলে প্রদত্ত রাশিটি ছিল এ প্লাস বি এক্স টু দি পাওয়ার এন, এটা এর জায়গায় টু বসালাম আর বির জায়গা ওয়ান বসালাম, ওয়ান দিয়ে এক্স কোনো কোনো এক্সই থাকে, তাহলে টু প্লাস এক্স টু দি পাওয়ার এন, তাহলে পঞ্চম পদ আমরা সূত্র থেকে পাই এন সি পঞ্চম মানে পাঁচ মাইনাস এক ফোর, তারপরে এক্সের ঘরে যেটা আছে তার পাওয়ার এনের থেকে চারটে পাওয়ার কমবে যেহেতু পঞ্চম পদ, আর ওয়ার ঘরে যেটা থাকে সেটার পাওয়ার পাঁচের থেকে এক মাইনাস হবে মানে চার হবে, এটা পেলাম আমরা পঞ্চম পদ। আর ষষ্ঠ পদ এন সি ফাইভ মানে সিক্সের থেকে এক গেলে পাঁচ থাকে, এক্সের ঘরে যেটা থাকে তার পাওয়ার এন থেকে পাঁচ ঘর বাদ যাবে ষষ্ঠ পদ যেহেতু, তাহলে পাঁচ এন মাইনাস ফাইভ হবে, আর এটাও এক্সের ঘরে হবে একশো দিব ফাইভ। এখন প্রশ্ন মতে আমাদের কিন্তু এই সহগগুলো সমান বলছে, এখানে যে অজানা রাশি এক্স এটা কিন্তু আমরা নিলাম না, সহগগুলো যেগুলো সহগ সেগুলো নিলাম সেগুলো সমান, এরপরে আমরা এনের মানটা বের করব। দেখো এন ফ্যাক্টোরিয়াল, তারপরে যেখানে চার আছে চার ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল, তারপরে এখানে এই দুইয়ের পর এন মাইনাস ওয়ান আছে এটাকে ভাঙাই দিলাম, দুইয়ের পর এন রাখলাম আর দুইয়ের পর মাইনাস ফোর রাখলাম, এখানে এন ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল এন, তারপরে ফ্যাক্টোরিয়াল ফাইভ, তারপরে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ফাইভ,
এখানে দুইয়ের পর আমরা একটা এন রাখলাম আর একটা দুইয়ের পর মাইনাস ফাইভ রাখলাম। এরপরে দেখো এই ফ্যাক্টোরিয়াল এন আর ফ্যাক্টোরিয়াল এন উপর থেকে বাদ দিলাম, আর টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এন বাদ দিলাম। নিচে একটা কাজ করলাম কি, এখানে একটা এই এন মাইনাস ফোর বাইরে বের করে আমরা এন মাইনাস ফাইভকে ফ্যাক্টোরিয়াল দিলাম, আর এখানে ফাইভ ফ্যাক্টোরিয়াল ছিল সেটাকে বাইরে বের করে ফোর ফ্যাক্টোরিয়াল দিলাম। তাইলে আমাদের কী হবে, এই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ফাইভ আর ফ্যাক্টোরিয়াল ফোর এই দুইটা বাদ দিতে পারবো আমরা। এই দুইটা বাদ দিয়ে দিলাম, পরবর্তী লাইনে থাকলো কি আমাদের এন মাইনাস ফোরটা থাকলো এখানে, আর এখানে থাকলো নিশ্চয় ফাইভ। এরপর আমরা পাওয়ার যেহেতু মাইনাস আছে, ওয়ানের নিচে গিয়ে পাওয়ারটা প্লাস করে দিলাম, দুইয়ের বর ফোর হলো, এখানেও তাই দুইয়ের বর ফাইভ হলো। এবার দেখো দুইয়ের বর ফোর মানে ষোলো, আর দুইয়ের বর ফাইভ মানে বত্রিশ। তাইলে এই ষোলো দুমনে বত্রিশ, এই নিচের থেকে ষোলো ষোলো বাদ দিয়ে দিলাম, ষোলো দিয়ে ভাগ করে দিলাম নিচে, অর্থাৎ ওয়েপকে ষোলো দ্বারা গুণ করে, তাইলে এখানে থাকবে টু কাটাকাটি যায়, আর তার সাথে পাঁচের সাথে গুণ করলে পাঁচ দুমনে দশ। এরপরে ক্রস মাল্টিপ্লিকেশন করলে আর আড়ি গুণ করলে এন মাইনাস ফোর ইকুয়াল টেন, এন ইকুয়াল টু ফোরটাকে ডান পাশে প্লাস করে নিলাম, টেন প্লাস ফোর ইকুয়াল টু ফোরটিন, এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল। সেই সাথে আজকের লেসনটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।